হাই বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা বন্ধুরা ফার্স্টে আমি ক্ষমা চাচ্ছি বন্ধুরা নানা রকম নয়েজ বা আওয়াজ আসার জন্য। বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে পাখি এবং যাদের কিন্তু প্রচুর পরিমাণে কিচিমিচি করে আমার ভিডিও শ্যুট করার জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা, আপনার পটল গাছ যদি ফুল এবং ফল একেবারে কম হয়, তাহলে যদি হাজার হাজার আপনার গাছে যদি ফুল ফোটাতে চান, 100% পরীক্ষিত বন্ধুরা, আমি আমার জমিতে প্রয়োগ করেছি, তার ফলে হাজার হাজার স্ত্রী ফুল এসেছে বন্ধুরা 10 কাঠা জমিতে। তাই বন্ধুরা আপনি যদি আপনার গাছে প্রচুর পরিমাণে হাজার হাজার স্ত্রী ফুল আনতে চান, তাহলে কোন সার ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, তার সমস্ত তথ্য আলোচনা করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের পটল গাছে গ্রোথ হচ্ছে না তারাও এই ভিডিওটা দেখবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। বন্ধু ভিডিও শুরু করার প্রথমেই বলছি বন্ধু, আপনার গাছে হাজার হাজার স্ত্রী ফুল আসবেই বন্ধু। বন্ধুরা অবশ্যই বন্ধুরা পরীক্ষিত, এই সারটি আমি আমার জমিতে প্রয়োগ করেছি। মাত্র দুটি সার একসাথে মিশ্রিত করে পটলের জমিতে প্রয়োগ করার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সেই সঙ্গে পটলের আকারটা ঠিক থাকছে বন্ধুরা। এমতো অবস্থায় সেই সারগুলি আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে। চলুন বন্ধুরা আগে জেনে নেওয়া যাক পটল গাছে ফুল এবং চালি না আসার কারণ এবং সেই সঙ্গে পটলের আকার বা কালারটা ঠিক না থাকার কারণ। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক পটল বা অন্যান্য সবজি গাছের কিন্তু এনপিকে যুক্ত নাইট্রোজেন যুক্ত সারের ঘাটতি থাকে, কিন্তু কখনো কখনো কিন্তু আবার অ্যামোনিয়া ফসফেট যুক্ত সারেরও গাছের দরকার হয়ে থাকে, যার ফলে গাছ কিন্তু তার গতিটাকে বাড়ায়, গাছের কিন্তু কালারটা ঠিক রাখে এবং সেই সঙ্গে পটল বা অন্যান্য সবজির কালারটা ঠিক রাখতে কিন্তু অ্যামোনিয়া ফসফেট সার সাহায্য করে থাকে। তবে কি আপনি সেখানে কুড়িকুড়ি তারও দেবেন? না, কুড়িকুড়ি তারও সারের কিন্তু অ্যাকশন বেশি দিন থাকে না। আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন ইউরিয়া ফসফেট যেমন গাছে যদি প্রয়োগ করা হয়, বেশি দিন কিন্তু গাছে ফুল ফল থাকে না বা গাছের গতি কিন্তু একই রকম থাকে না। ঠিক তেমনই কিন্তু কুড়িকুড়ি তেরো সার কিন্তু বেশি দিন গাছের কিন্তু অ্যাকশন বা সেটা গতিটাকে একই অবস্থায় অব্যাহত রাখে না বন্ধুরা। তাহলে কোন সার সেটা কিন্তু ভিডিওর মাঝের দিকে অবশ্যই কিন্তু বলবো বন্ধুরা। তাহলে বন্ধুরা গাছে যখন নাইট্রোজেন ফসফেট এবং পটাশযুক্ত সারের ঘাটতি থাকে, তখন কিন্তু গাছে ফুল ফল ফোটা কম হয়ে যায় এবং গাছে যখনই আপনি দেখতে পাবেন পটল ক্যাট হচ্ছে, পটলের সাইজটা বড় হচ্ছে না, কালো হচ্ছে না, তাহলে এমতো অবস্থায় সেখানে বুঝতে হবে অ্যামোনিয়া ফসফেটযুক্ত সারের ঘাটতি বন্ধুরা। তাহলে এই দুটি সারের কিন্তু ঘাটতির জন্য গাছের গতি এবং সেই সঙ্গে ফুল ফল কিন্তু বন্ধু কমে যায়। বন্ধুরা এমতো অবস্থায় অবশ্যই আমাদের গাছগুলির গতি বাড়ানোর জন্য অবশ্যই জমিতে রাসায়নিক সার প্রযোজ্য। এবং তার আগে বন্ধু অবশ্যই আমাদের জেনে নিতে হবে, আমরা জমিতে যদি বারে একই রকম সার যদি প্রয়োগ করি, তার ফলে কি ফুল এবং ফল একই রকম থাকবে? অনেক চাষি বন্ধু কিন্তু কমেন্ট করে, না আপনারা কিন্তু একই রাসায়নিক সার বারে দেবেন না, ঘুরিয়ে ফিরিয়ে রাসায়নিক সার জমিতে প্রয়োগ করবেন, তার ফলে কাজ হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। কখনো আপনি পুরোপুরি সুফলা দিয়েছেন, আবার সেই সুফলায় কাজ হয়েছে বলে আবার সেই পুরোপুরি সুফলা দিলেন, তা না, ঘুরিয়ে ফিরিয়ে রাসায়নিক সারগুলি দিতে হবে, তাহলে পর্যাপ্ত পরিমাণে বন্ধু আপনি কাজ পাবেন বন্ধু। তবে কিন্তু বন্ধু অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, স্থান এবং জেলাভিত্তিক এবং মাটির গুণগত মানের উপর ভিত্তি করে তবে কিন্তু এক এক স্থানে এক এক রকম সারে কিন্তু কাজ। তাই বন্ধু অবশ্যই সারগুলি দেবেন এবং দিলে কিন্তু 100% কাজ না হলেও আপনার কিন্তু 90% কাজ পাবেন বন্ধু। এবার বন্ধুরা আমি আমার পটল গাছে যে সার প্রয়োগ করার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং জালি আনতে সক্ষম হয়েছে, সেই সারটার কথা অবশ্যই শেয়ার করে দেব। বন্ধুরা প্রথম অবস্থায় আমাদের পটল গাছের গ্রোথ বা গতি সেই রকম ছিল না, ভাবছিলাম মাটির হয়তো নোনা বা এটা সেটা সমস্যা হয়েছে। সেই জন্য আমি আমার গাছের গোড়ায় অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটির অনুখাদ্য এবং সেই সঙ্গে পুনঃপুন সুফলা এই দুটি কিন্তু একসাথে মিশ্রিত করে দিয়েছিলাম। তবুও দেখছিলাম যে গাছের কোনো রকম গ্রোথ নেই, গ্রোথ হলেও কিন্তু গাছে ফুল ফল কম আসছে। ভাবছিলাম যে নোনার জন্য এইটা সমস্যা হচ্ছে এবং রাসায়নিক সার হিসাবে এনপিকে যুক্ত যদি রাসায়নিক সার দিই, তার ফলে কিন্তু এই সমস্যা থেকে হয়তো মুক্তি পাব। কিন্তু সেই রকম কোনো ভালো রেজাল্ট না পাওয়ায় বন্ধু আমি তখন মনে মনে চিন্তা ভাবনা করলাম যে সবথেকে বেশি ফসফেটযুক্ত সার কোনটি, কারণ ফসফেটে কিন্তু গাছে ফুল ফল আনে, তাই সবথেকে বেশি ফসফেটযুক্ত সার কোনটি আমাকে একটু খেয়াল করে দেখতে হবে।
এমত অবস্থায় 10-26-এর কথা কিন্তু ভাবলাম যে এতে 10% নাইট্রোজেন, 26% ফসফেট, 26% পটাশ। তারপরে ভাবলাম 14-35-এর কথা, যে এতে 35% অতিরিক্ত ফসফেট আছে, তাহলে 14-35 দিলে হয়তো কাজ হবে। তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে ডিএপি সারের ভিতরে 46% কিন্তু অতিরিক্ত মাত্রায় ফসফেট আছে, 16% নাইট্রোজেন, কোনো কোনো ডিএপিতে আবার 18% নাইট্রোজেন থাকে এবং 46% অতিরিক্ত পরিমাণে ফসফেট, যা কিন্তু গাছে ফুল ফল আনবে আনবে। তবে কিন্তু ডিএপি সার বেশি দিলে আবার কিন্তু গাছের জোর হয়ে যাবে। 10 কাঠা জমিতে বন্ধু আমি কিন্তু ব্যবহার করেছি 6 কেজি ডিএপি সার, এবং সেই সঙ্গে 10 কাঠা জমিতে আমি কিন্তু এখানে প্রয়োগ করেছি 3 কেজি মতো আমি এখানে 10-26 সার প্রয়োগ করেছি। বন্ধুরা, আমি কী জন্য 10-26 সার প্রয়োগ করলাম এবং কী জন্য ডিএপি সার প্রয়োগ করলাম একটু আপনাদের খুলে বলি। ডিএপি সার আমরা এখানে এই জন্য প্রয়োগ করেছি 16% নাইট্রোজেন, এবং সেটা কিন্তু অবশ্যই ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডাই অ্যামোনিয়াম কী করে, গাছে যদি গ্রোথ না থাকে, মাটিতে যদি হালকা নোনা থাকে, সেটা কাটায় এবং গাছের খুব দ্রুত গ্রোথ করে। ডোকটা একেবারে কলা কলা, তো অনেকটা মোটা করে। ডোকের গতি দেখবেন, যে ডোকটা দেখবেন অনেক মোটা মোটা থাকবে, এবং সেই সঙ্গে পর্যন্ত আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন যে আপনার গাছে ফুল ফল আসবে, কারণ এতে 46% ফুল 46% ফসফেট আছে, যা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সক্ষম হবে। শুধুমাত্র এই ডিএফি সার দিলে হবে না, শুধুমাত্র ডিএফি সার দিলে গাছের গতি হয়ে যাবে, এবং সেই সঙ্গে গাছে ফুল ফল আসলেও গাছের গতি হয়ে গেলে কিন্তু ফুল ফল কম হবে। তাই এর সঙ্গে পটাশযুক্ত সার অবশ্যই দিতে হবে। বেশি পটাশযুক্ত সার হিসাবে 10-26 সারকে আমি চুজ করেছি। এর ভিতরে 10% নাইট্রোজেন এবং সেই সঙ্গে 26% ফসফেট এবং 26% পটাশ আপনার গাছে অতিরিক্ত পরিমাণে গ্রোথ হলেও সেটা কিন্তু দমাতে সক্ষম হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল দিতে সক্ষম হবে বন্ধু। তাই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনার ডিএপি এবং 10-26 দুটো একসাথে মিশ্রিত করে আপনার জমিতে প্রয়োগ করুন। ডিএপির মাত্রা একটু বেশি রাখুন এবং আপনারা কিন্তু অবশ্যই 10-26-এর মাত্রা একটু কম রেখে গাছে প্রয়োগ করুন। তবে কিন্তু সেম ব্যালেন্সেও আপনারা কিন্তু এই দুটো সার একসাথে মিশ্রিত করে দিতে পারেন, তবে কিন্তু আপনি আপনার গাছে বেশি পরিমাণে ফুল এবং ফল অবশ্যই পাবেন বন্ধুরা। তাই বন্ধুরা, আপনার পটল গাছে অতিরিক্ত পরিমাণে ফুল পেতে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুলজালি পেতে আমাদের পটলের জমিতে যে যে রাসায়নিক সারগুলি দেওয়ার দরকার, সেটা কিন্তু সেই তথ্য কিন্তু শেয়ার করে দিলাম। অবশ্যই ডিএপি এবং 10-26 আপনি প্রয়োগ করুন, মাত্র 1 সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, গাছের প্রচুর পরিমাণে গ্রোথ এবং সেই সঙ্গে ফুল ফল দিতে সক্ষম হবে বন্ধুরা। তবে বর্ষাকালীন ক্ষেত্রে আপনার মাটিতে যদি নোনা থেকে থাকে, দেখছেন যে বর্ষাকালের সময় আপনার জমিতে পটল হয় না, তবে অবশ্যই কিন্তু নোনার ওষুধটা একটু দেবেন। ট্যাস্কো 5 আছে, অ্যাগ্রোমিন সয়েল প্লাস এই অনুখাদ্য আছে এবং নানান রকম কিন্তু দামি দামি অনুখাদ্য মাটির মিশ্রিত করার নানা রকম ফার্টিলাইজার পাওয়া যায়, জিঙ্ক ব্রোন কপারযুক্ত, সেগুলো সারির সাথে মিশ্রিত করে একটু দেবেন, দিলে কিন্তু কাজ হবে। তবে কিন্তু আমি এখানে কোনোরকম জিঙ্ক ব্রোন কপারযুক্ত কোনোরকম ফার্টিলাইজার ব্যবহার করিনি। আপনি ডিএফি এবং 10-26 এই দুটোই কিন্তু প্রয়োগ করুন, তবে কিন্তু বন্ধু কাজ পাবেন। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো একটু উৎসাহ জাগাবে। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনোরকম মতামত থাকে, নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে বন্ধু। সেই মতো তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু ভিডিওটা পরবর্তীতে শেয়ার করে দাও, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে শেয়ার করে দাও।